প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে শীতের সকালের উষ্ণ ভালোবাসা নিবে। তোমরা জানো যে আমরা আইসিটির অধ্যায় 6-এর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করছি। আজকে আমরা টেবিলের মধ্যে যে সম্পর্ক আছে সে সম্পর্ক নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটাকে আমরা বলি আইসিটির ভাষায় ডেটাবেস টেবিল রিলেশন বা ডেটাবেস রিলেশন। ঠিক আছে, তো তোমাদের বইয়ে টোটাল 4 প্রকারের রিলেশন আছে। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা হচ্ছে ওয়ান টু ম্যানি, আর হচ্ছে ম্যানি টু ওয়ান, আর একটা হচ্ছে ম্যানি টু ম্যানি। তোমরা খাতায় কিন্তু লিখবে, একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা হচ্ছে ওয়ান টু ম্যানি, একটা হচ্ছে ম্যানি টু ওয়ান, একটা হচ্ছে ম্যানি টু ম্যানি। কিন্তু এই যে টেবিলগুলো আমরা তৈরি করব বা এই যে রিলেশন তৈরি করব, রিলেশন তৈরি করার জন্য আমাদের কমপক্ষে প্রথম শর্ত হচ্ছে কমপক্ষে আমাদের কাছে দুইটা টেবিল থাকতে হবে। কমপক্ষে দুইটা টেবিল থাকবে, দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করা সম্ভব, একটা টেবিলের মধ্যে কিন্তু তৈরি করা সম্ভব নয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা কোনো ডেটাবেসের টেবিল তৈরি করব, একটা জিনিস মাথায় রাখবে অবশ্যই, দুইটা টেবিলের মধ্যে এমন একটি ফিল্ড থাকবে কমপক্ষে যে ফিল্ডটি একই রকম, একই রকম দুইটা ফিল্ড থাকবে। তো ফার্স্ট চলো আমরা এই যে রিলেশন ওয়ান টু ওয়ান এইটা আমরা একটু দেখি। আমার পেছনে দেখো, আমি দুইটা টেবিল তৈরি করেছি। একটা টেবিল আমি লিখে দিয়েছি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি এবং নেম। এই আইডি বরাবর যে ফিল্ড, এই ফিল্ডে আমি লিখেছি 1001, 1002, 1003, 1004। এটা হচ্ছে স্টুডেন্টের আইডি। এখানে নাম দেওয়া আছে তাদের, যেমন নাফিস, কবিতা, সারা, মামুন। এটা হচ্ছে একটা টেবিল। আর একটা টেবিল আমি কি করেছি, এই যে স্টুডেন্টের আইডিগুলো আমি সেম টু সেম লিখেছি। তার মানে এই দুইটা টেবিলের মধ্যে খেয়াল করে দেখো, স্টুডেন্ট আইডি যে ফিল্ড, এই দুইটা ফিল্ড কিন্তু সেম। পরের যে ফিল্ড, এই পরের ফিল্ড দুটা একটু ডিফারেন্স, তবে এখানে একটা সম্পর্ক আছে। তো ওয়ান টু ওয়ানের যে সম্পর্কটা, এটা যদি সহজ ভাষায় আমি বলি, দুইটা টেবিলের মাঝখানে এমন যদি হয় একটা টেবিলের একটা ফিল্ডের যে কোনো একটা রেকর্ড, যে কোনো একটা রেকর্ড যখন আরেকটা টেবিলের অন্য কোনো ফিল্ডের আর একটা রেকর্ডের সাথে মিলে যাবে বা একটা রেকর্ডকে রিপ্রেজেন্ট করবে, তখন আমরা তাকে বলি ওয়ান টু ওয়ান। তখন আমরা তাকে বলি ওয়ান টু ওয়ান। আমি যদি টেবিল দুটাতে দেখাই তাহলে একটু খেয়াল করে দেখো, স্টুডেন্ট আইডি যেটা 1001 অর্থাৎ 1001, স্টুডেন্টের নাম হচ্ছে নাফিস। এই নাফিস কি করলো, পরের টেবিলে দেখো নাফিস পরীক্ষায় এই যে সেম আইডি নাম্বার 1001, সে পেয়েছে জিপিএ 5। তার মানে এই টেবিলের একটা রেকর্ডের সাথে আরেকটা রেকর্ডের তথ্য কিন্তু মিলল। আবার দেখো 1002 যে রোল কবিতা, সে আবার জিপিএ 4.00 পেয়েছে। তার মানে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ড মিলল। আবার 1003 রোল জয়ার সারা, সে কিন্তু আবার জিপিএ 4.5 পেয়েছে, একটা রেকর্ডের সাথে একটা রেকর্ড মিলল। আবার মামুন, সে আবার কি করেছে, জিপিএ 3.50 পেয়েছে। যখন আমরা দুইটা টেবিলের মধ্যে একটা একটা করে সম্পর্ক খুঁজে পাব, তখন সেটাকে আমরা বলি ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু ওয়ান রিলেশন। আচ্ছা, এবার আরেকটা কাজ করব, আমি এই ডান পাশের টেবিলটা মুছে আমরা আরো একটা রিলেশনশিপের ব্যাপারে আলোচনা করব।
আবার ধরো মনে করো ফিজিক্স, ফিজিক্স সাবজেক্টটা কে কে নিয়েছে? ফিজিক্স সাবজেক্টটা মনে করো মামুন পড়ে, ফিজিক্স সাবজেক্টটা মনে করো সারাও পড়ে, ফিজিক্স সাবজেক্টটা মনে করো আবার এই নাফিসও কিন্তু পড়ে, নাফিসও পড়ে। আবার দেখো ধরো এই শান্তা, এই যে আইসিটি সাবজেক্টটা, এটা মনে করো শান্তা পড়ে, আবার আইসিটি সাবজেক্টটা সারাও পড়ে। যখন একটা দুইটা টেবিলের মধ্যে সম্পর্কটা এমন হবে যে এখান থেকে কিছু জিনিস এখানকার কয়েকটা আইটেমের সাথে চুজ করে, বা এখানকার একটা আইটেম এখানকার কয়েকটা আইটেমের সাথে ম্যাচ হয়, বা এখানকার কয়েকটা আইটেমকে রিপ্রেজেন্ট করে, তখন আমরা এটাকে বলি মেনি টু মেনি রিলেশনশিপ। আশা করি তোমরা এই রিলেশনশিপের ব্যাপারটা খুব ভালো বুঝেছ কি না আমি জানি না সঠিক, বাট তোমরা বাসায় তোমাদের যে বই আছে মেন বই ই করে মেন বই খুলে তোমরা এই চারটা রিলেশনশিপ সম্পর্কে একটু পড়বে, তোমাদের বইয়ে যে টেবিলগুলো দেওয়া আছে এগুলো একটু বিস্তর দেখবে, তাহলে আশা করি তোমরা এই টেবিলগুলো ভালো বুঝবে এবং বুঝতেও পারবে। ঠিক আছে, তো সেই পর্যন্ত আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের যে অনলাইন পরীক্ষাটা তোমরা দিয়েছ সেটার রেজাল্ট আমাদের কাছে তৈরি আছে। অনেকেই কোশ্চেন করে যে রেজাল্ট কবে দিবে, রেজাল্ট কবে দিবে, সময় মতো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, আমাদের ইন্টারনাল কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা নতুন একটা পরীক্ষার চিন্তা ভাবনাও করছি যে কবে তোমাদের পরীক্ষাটা নেওয়া যায়। সব কিছু মিলিয়ে তোমাদের রেজাল্ট কবে দেওয়া যায় এবং নতুন পরীক্ষার রুটিন তোমাদেরকে কবে দেওয়া যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।